আমি প্রথমেই শুরু করছি সুতানুটির সুতানুটিকে কত আগে আমরা চিনি। আমরা অনেকেই একটা মুশকিল করি যে আমরা ডেটগুলো একটু গুলিয়ে ফেলি, তার মানে 100 বছর আগে যেটা হয়েছে, 350 বছর আগে যেটা হয়েছে সব মিশে ফেলি। অতএব আমি একটু চেষ্টা করব লিনিয়ার স্কেলে দেখতে। সুতানুটি কিন্তু প্রথমেই আমরা যে মাপকাঠিতে ধরি, আমরা যে কোন কোন জায়গার কোন কোন এলাকার খুব নাম ছিল সাহেবরা আসার আগে, তার মধ্যে পড়ে না। এটা আমাদের মেনে নিতে হবে। যেটা যেইসব এলাকায় এখানে নাম ছিল, আমরা বিপ্রদাসের চিত্র ধরে যদি এগোই, বনসামঙ্গল, অনেক কটি গ্রামের নাম পাচ্ছি, ত্রিবেণী, বেতর, হুগলি, অনেক জায়গার নাম পাচ্ছি। এখানে কিন্তু যে নামে পরিচিত সেটা হল দিহি কলিকাতা, যার জন্য আমাদের পরবর্তীকালে শহর কলকাতা হবে। দিহি কলিকাতা এখানেই, সুতানুটির খুবই কাছে, অতএব খুব একটা বড় ভুল হয়নি। এবং চিত্তেশ্বরী, চিতপুর, চিতপুরের নাম আমরা আগে পাচ্ছি বিপ্রদাসে। বিপ্রদাস থেকে এগিয়ে গিয়ে বিপ্রদাস হবে ধরুন 1590, 1690, 24শে আগস্ট কলকাতার আমরা ধরে নিই একটা জন্মদিন বলা যায় কিনা যায় না, কলকাতার একটি দিন, নাম করা দিন। সেই দিনে আসার আগে আমি আগে আরও একটু চিত্র ধরে এগোই, একটু ইতিহাস ধরে এগোই। 1590 আমরা যেখানে সুতানুটির কোনো পরিচয় পাচ্ছি না, 1690-এর মধ্যে কিন্তু সুতানুটি দাঁড়িয়ে গেছে, বিভিন্ন জায়গায় নাম পাচ্ছে। 1790-এর কাছাকাছি দুটি চিত্র আমরা, ম্যাপ আমরা মেনে নিই অফিসিয়াল হিসেবে। একটি হলো কর্নেল মার্ক উডের, আর একটি আপজন, যারা কলকাতার ইতিহাস নিয়ে কাজ করেছেন, তারা দুটোতেই দেখছেন সুতানুটি বেশ ভালোভাবে অবস্থিত হয়েছে ম্যাপের মধ্যে। তো ঘটনাটা কি হলো এটা আমরা জিজ্ঞেস করি না, ঘটনার পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, আমি সেই গল্পটি আজকে বলবো। সুতানুটির কোন পরিবার কি করেছে সে বলতে গেলে কে বাদ যায় আমি জানি না, আমি কয়েকটি পরিবারের নাম করব, কেন নাম না করে থাকা যায় না। সুতানুটিতে কেন হঠাৎ এত বড় একটা, এত প্রসিদ্ধ একটা এলাকা হিসেবে বর্ণিত হলো, তার কারণ হলো 1590-এর পরে ভারতবর্ষের রাজনীতিটা দেখতে হবে আমাদের। 1590-এর পরে 1610-এর মধ্যে পর্তুগিজরা, তাদের প্রধান ঘাঁটি ছিল চট্টগ্রাম। পর্তুগিজ ম্যাপে চট্টগ্রাম করে বলে পোর্তো গ্রান্দে, গ্র্যান্ড পোর্ট, দ্য বিগ পোর্ট। আর হুগলিকে তারা বলতো পোর্তো পিকেনো, দি স্মল পোর্ট। হুগলির ওপরে সবাই নজর রেখেছিল, হুগলি। পর্তুগিজদের দেখে দেখে ইংরেজরা হুগলিতে আর একটি তাদের ডেরা করলেন। ইংরেজদের অনেক আগে ডাচেরা তারা তাদের চুচুড়োতে করলেন, ডেনিশরা করলেন শ্রীরামপুরে, এবং ফরাসিরা করলেন ফরাসিডাঙ্গা বা চন্দননগরে। এই যে পাঁচটি দুর্গ বা পাঁচটি ব্যবসা কেন্দ্র আর দুর্গ প্রায় একই হয়ে গেছিল, কারণ ব্যবসা করতে গেলে এত বেশি চাঁদা চাইতো লোকেরা, ঘটনা বেঁধে রাখলেই হয়ে, তাদের বাধ্য হতো বেঁধে রাখার। কিন্তু সবচেয়ে বেশি অশুভ শক্তি, যদি কথাটা ব্যবহার করি, ছিল রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তির সাথে অশুভ ব্যাপার জড়িয়ে আছে অনেক বছর ধরেই, আমাকে বলতে চাই না। মোগলদের শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে চলে গেছে 1650-1670 নাগাদ, যেখানে দেখা যাচ্ছে তাদের কোনো শক্তি শুধু কাগজ সই করাতে। অনেক জমিদারদের ছিল না, কয়েকটা দলিল দস্তাবেজ সই করে দিয়ে টাকা আসতো, ওরা কাগজ বিক্রি করে কাগজ সই করে টাকা নিতেন। আর মোগলদের নামে যারা রাজত্ব চালাতেন, আসল যারা সুবেদার, ফৌজদার, দেওয়ান, তাদের অত্যাচারে কোনো সীমা ছিল না। এই পরিস্থিতিতে পর্তুগিজরা ব্যবসা বাড়াবার জন্যে, পর্তুগিজরা হুগলিতে তাদের যে ডেরাটা ছিল, 1632 সালে শাহজাহান ওটাকে জ্বালিয়ে দিলেন রাগ করে, কেন পর্তুগিজরা এমন দস্যুপানা করে বেড়াচ্ছিল। পর্তুগিজ দস্যুদের, ফিরিঙ্গি দস্যুদের গল্প তো আমরা শুনেছি। 1632-এ যখন ওদের পুড়িয়ে জ্বালিয়ে দিলেন, ওরা তখন এপারে চলেন। আসলে কিন্তু পর্তুগিজ আশ্রয় বা পর্তুগিজ সাহায্যে শেঠেরা, বসাকেরা চলে এসেছিল এখানে। শেঠ বসাকশীল, যারা প্রথমে সুতানুটির নাম করবেন, তারা বেতরের ছিল, ওপার থেকে একবারে চলে এসেছিল পর্তুগিজদের সাহায্য করতে। কিন্তু যেই পরিবারটি সবচেয়ে বেশি নাম করবেন, তারা হলো দত্ত, হাটখোলা দত্ত।
তারা এসেছিল বোধ আদুল থেকে, আমার যতদূর মনে আছে আদুল থেকে তারা চলে এসেছিল। মানে আমার বলার চেষ্টা করছি যে ওপার থেকে কিন্তু সকলেই চলে এসেছিল নেপালে। উত্তর কলকাতার অনেক কোটি বর্ধিত পরিবারে যদি আপনি ইতিহাস দেখেন, দেখবেন আদি সাতগাত থেকে এসেছিল, আদি সত্যগ্রাম থেকে। তার মানে ওপারেই ছিল সভ্যতা, যদি আমরা কথাটা ব্যবহার করি। এপারে কি ছিল তবে? এপারে লোকের আসতে এত ভয় কেন? এপারে পুরো জঙ্গল, ডোবা আর নদী। হুগলি নদীর তীর ধরে যদি আপনি হাঁটেন একটু উঁচু রাস্তা পাবেন, তারপরে বাঁ দিকে গেলে মানে পূবের দিকে গেলেই আসলে ডোবা শুরু হয়ে গেল। এই ডোবাগুলো গিয়ে নোয়াই, সোনাই, খোয়াই ওই নদীতে গিয়ে পড়েছে, শেষ পর্যন্ত বিদ্যাধরীতে গিয়ে একটু সুন্দরবনের সাথে মিশে গেছে। এইটাই আমরা বলতাম ওদের ব্রিটিশ ম্যাপে ছিল দ্য গ্রেট সল্ট লেকস, যার একটা চুক্র ফালি আমরা রেখে দিয়েছি, সেখানে কোনো লেকও নেই, সল্টও নেই। ব্যবসায়ীরা বসেন এখন বাঙালিদের বাড়ি নিয়ে। তো যাই হোক, সল্ট লেকস, এই পরিস্থিতিতে আমরা চলে আসি 1690-এর গল্পতে। 1690 কিন্তু আমরা ভাবি যে হঠাৎ জবচান্যক একদিন চলে এসে সুতানুটির ঘাটে নাবলেন, পতাকা লাগিয়ে দিলেন, ব্যবসা শুরু করলেন, কলিকাতা শুরু হয়ে গেল। না 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 না, কোনো অ্যাক্সিডেন্ট নয়। আমার প্রথম বক্তব্যটা একেবারেই অ্যাক্সিডেন্ট নয়। জবচান্যক এসেছিলেন এখানে ফ্যাক্টর হয়ে হুগলিতে। হুগলিতে 1650 নাগাদ, কিন্তু জবচান্যক নিজে এদিকে ব্যবসা করতে আসতেন। আর জবচান্যক সুতানুটিতে আসতেন না, তিনি নাবতেন বাবুঘাটের কাছে, সেখান থেকে চলে যেতেন ধর্মতলা ধরে বৈঠকখানা শিয়ালদা, ওটা ছিল একটা ডেরা। বৈঠকখানার গাছের তলায় যে বেনেরা বসত, তাদের হালকা জামার থেকে বানিয়ান কথাটি এসছে, ব্যানিয়ান, যেটা ব্যানিয়ান ট্রি। ব্যানিয়ান ট্রি এখন কেউ বলে ব্যানিয়ান ট্রি থেকে এসছে, কেউ বলে বেনে থেকে এসছে, যাকে ওর মধ্যে ঢুকবো না। ওখানেই তিনি হুকো খেতেন এবং সঙ্গী টঙ্গী দিয়ে ওখানে ব্যবসা করতেন। জবচান্যক ফ্যাক্টর হিসেবে কাজ করেছিলেন, চিফ হিসেবে কাজ করেছিলেন পাটনা, মকসাদাবাদ মানে মুর্শিদাবাদ, অনেক জায়গায় কাজ করার পরে উনি একটি প্ল্যান ছকলেন, সেই প্ল্যানটির কথাই বলছি। সেই প্ল্যানের দৌলতে আমরা কিন্তু এখানে আজকে পৌঁছে গেলাম। তিনি যেটা প্ল্যান করলেন তার বক্তব্য হলো যে গঙ্গার ডান দিকে সবকটি রাজশক্তি আছে আর সবকটি বিদেশি শক্তি আছে, সেখানে কোম্পানি যে টাকা দিত আর যে লোকবল তারা নিতে পারত, সেখানে তারা টিকা তাদের টেকা মুশকিল। দু নম্বর, কোম্পানিদের মতন আমলা খুব কম ছিল, প্রতিটি পায় পয়সার হিসাব নেবে। তা কাকে যদি ঘুষ দিতে হয় কি লিখবে কোম্পানি খাতায়? তাদের ওখানে তো ঘুষ হিসেবে লিখতে পারে না, এইসব আজকাল যেসব পেপার টেপার বেরোচ্ছে, প্যানামা পেপার, এই পেপার, ওই পেপার, তখনও চলতো। তাদের খুব অস্বস্তি লাগছিল ওখানে কাজ করতে। ফরাসিরা মোটামুটি সিস্টেমটাকে ম্যানেজ করে নিয়েছিল, পর্তুগিজরা তো রন্ধে একদম ঘুষ দিয়ে চালিয়ে দিত, কখনো গুন্ডাগার্দি কখনো ঘুষ। যাই হোক, জবচান্যক তখন দেখলেন 1660-70 নাগাদ তার মাথায় একটা ফন্দি কষল, দেখলেন যে স্প্যানিশ আর্মাডা তার কয়েক বছর আগে হয়েছে। স্প্যানিশ আর্মাডা হলো ব্রিটেনের নেভাল ওয়ারফেয়ারের একটা হাই ওয়াটার মার্ক। ব্রিটেন তখন স্প্যানিশ, যারা সারা সমুদ্র কন্ট্রোল করতো, তাদের সাথে যুদ্ধ করতে এন্টায়ার হারমাদ বা আর্মাডা, হারমাদ কথাটা আমরা আজকাল বেশি শুনি, তিনি তারা নষ্ট করে দিয়েছিল। হঠাৎ তাদের একটা শক্তি বেড়ে গেল যে আমরা উই শ্যাল কন্ট্রোল দ্য সিজ। ব্রিটেনের তখন, গ্রেট ব্রিটেনের তখন যে জাহাজগুলো ছিল তার উপর যেসব কামান লাগাতো, সেই কামানের রেঞ্জ অনেক দূর ছিল। গ্রেট ব্রিটেন দেখলো যে কুমিরের যেরকম শক্তি জলে, ডাঙায় বাঘের সাথে টেকানো মুশকিল হবে। তখন উনি আস্তে আস্তে ব্রিটিশরা কুমির মানে বাঘ ছেড়ে কুমিরের মতো হতে আরম্ভ করলো। তারা দেখলো আমি যদি মাঝে জল রাখতে পারি আর শত্রুকে জলে নামাতে পারি তবে আমি বেরিয়ে যাব, কিন্তু শত্রুর সাথে যদি আমার ডাঙায় জল লড়তে হয় আমি পারবো না। একদম এই কৌশল নিয়ে তিনি আস্তে আস্তে এগোলেন। কোম্পানিকে বোঝানো মুশকিল, সরকারকে বোঝানো মুশকিল, নতুন আইডিয়া হলেই ফাইল আপ অ্যান্ড ডাউন করে, তারা বিতশ্রদ্ধ হয়ে গেছিলেন আমাদের জবচান্যককে নিয়ে। জবচান্যক 1686 সালে তার সোলজারদের মাধ্যমে, তাদের এই ট্রেডারদের মাধ্যমে হুগলি বাজারে একটি বড় গণ্ডগোলে লিপ্ত হয়ে গেলেন। তার ছেলেরা ওখানে গুলি চালিয়ে দিলেন এবং দুজন বা তিনজন বারকান দাসকে মেরেই দিলেন। টাকা টাকা চাইছিল, তোলা তুলছিল, সিন্ডিকেটগিরি করছিল, ভগবান জানে কি করছিল, তাদেরকে মেরেই দিল ওখানে।
তারপরে মারার পরে ওদের পেছনে লাগলো সবাই লাগাতে ওরা জাহাজে চলে এলেন জাহাজে চলে আসার পরে ফৌজদার তার জাহাজের কামান এদিকে করলেন জবচান্নকে এদিকে করলেন অনেকদিন কনফ্রন্টেশন চললো জবচান্ন বলে আমাকে মারো আমায় উড়িয়ে দাও তার আগে কিন্তু আমি তোমার দুর্গ উড়িয়ে দেবো এই যে কনফ্রন্টেশন স্ট্র্যাটেজিউড জবচান্নকের এটা কিন্তু কোম্পানি পছন্দ করতেন না 1686 এর এই কনফ্রন্টেশনের পরে ওখান থেকে বেরিয়ে এসে সুতানুটি দেশে ঘাঁটি করলেন অতএব 1686 প্রথম এসেছেন 1690 নয় 86 এখানে এসে শেঠ বসাক ছিল এবং দত্তদের সাথে তিনি এই ব্যবসা শুরু করলেন এখানে কিছু হোগলার কিছু বাড়ি বানালেন এবং একটি স্টকেডও বানালেন কাছাড়ি কোথাও খুঁজে পেল না কারণ এখানে পাকা বাড়ি ছিল না এই 1690 এর এই গল্প শুরু হলো জবচান্নকের 1686 87 জবচান্নকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললো ভাই তোমার এই উগ্রপন্থী ভাবটা আমাদের পছন্দ হচ্ছে না জবচান্নকে দিল ট্রান্সফার করে যারা চাকরি করে তারা জানে কদিন পরপরই ট্রান্সফার হয়ে যেতে হয় আমাকে যে কতবার করেছে তার হিসেব নেই যেখানে সেখানে পাঠিয়ে দিত আমি বসে বসে লেখা লিখতাম হ্যাঁ আবার কি হ্যাঁ তারপরে ওরা বলছে বেশি মজা পাচ্ছে আবার নিয়ে আয় এই করেই চলেছে আমার 42 বছর চললো 40 নয় 42 হতে চললো আর উনি যেটা বললেন প্রসার ভারতীর ব্যাপারে আমার খুব একটা শখ নেই বেশি দিন থাকা যাক জবচান্নক দুঃখ পেলেন দুঃখ পেয়ে 87 থেকে প্রায় 3.5 বছর তিনি দুঃখ কষ্টে কাটালেন ম্যাড্রাসে তিনি কিন্তু বাংলাকে চিনতেন বাংলাকে অনেকখানি ভালোবাসতেন এবং উনি একজন বাঙালি ব্রাহ্মণের বিধবাকে বিয়েও করেছিলেন অতএব তাকে নিয়ে যেতে পারিনি এসব ব্যাপার ট্যাপার আছে তো উনি ওখান থেকে যখন ছটপট করছেন এরা এখানে বসে দিল একজন আমলাকে সরি একজন বেশ গ্রহণযোগ্য একজন ভদ্রলোককে বসালেন তিনি আইনকানুন বই দিয়ে দেখতেন আর সেই সময় দেখা গেল 2.5 বছরের মধ্যে ইংলিশটা প্রায় উড়ে যাচ্ছে ট্রেডে কারোর সাথে পারছে না কেন আইনের বই দেখিয়ে তো বেশি দূর এগোনো যায় না 1690 তখন জবচান্নককে ডেকে আনলো জবচান্নক বললো আমি ওদিককার মুখ দেখবো না আমি হুগলির মুখ দেখবো না আমায় জাহাজগুলো দাও আমি এপারে লাগাবো এপারে কেন লাগাবো এপারে লাগাবার কারণ বলে দিলাম আমি পরপর জাহাজ সাজিয়ে যাবো আমার কোনো দুর্গর দরকার নেই তোরা জলে নাব দেখিয়ে দিচ্ছি তোদের এই যে 1690 তিনি এসে 24 আগস্ট নাবলেন তিনি নেমেছিলেন মহান্তর ঘাটে নিমতলা নয় মহান্তর ঘাটে নেমেছিলেন নেমে এখানে এসে ওই পুরনো হোগলার ঘরগুলো যতটুকু পারলেন রিপেয়ার টিপেয়ার করে তিনি এগোলেন এই হলো তার আসার গল্প তিনি কয়েকটি ব্যাপারে স্পষ্ট ছিলেন যে ব্রিটিশ তো যদি টিকতে হয় তবে এমন একটি স্ট্র্যাটেজি নিতে হবে যেখানে আর কেউ ধরতে পারবে না আর এই স্ট্র্যাটেজি টিকে গেল ওয়াই সুতানুটি তার পেছনে একটি মজার গল্প আছে ঘাট তো অনেক ছিল আমরা তো কয়েক বছর পরেই যেসব দেখছি ঘাট আমাদের ঘাটের ঘাটের দেশ কত ঘাট তার শেষ নেই ত্রিপুরের ঘাট তারপরে তো হলো মদন দত্তর ঘাট তারপর তার তারই নাতি তনুবাবুর ঘাট এসব ঘাটের তো শেষ নেই সুতানুটি না হলে এই জন্যে যে সুতানুটিতে যেখানে ঘাটের উচ্চতা বা জলের গভীরতা সবচেয়ে বেশি আপনারা বলতে জানেন না জল দেখলে মনে হয় সবই সমান কলকাতা পোস্ট ট্রাস্টের গাদা বোটগুলো রোগুকে নিয়ে আসতে হয় গাদা বোট কানা টানে কেন জলের কয়েক ফিট তলা থেকেই বালির চর শুরু হয়েছে আপনার যদি রিকোয়ার্ড আপনি যদি গভীরতা না পান তবে ধাক্কা লেগে যাবে ওই গাদা বোটরই জানে কোন কোন পাড়ার কোন গলি দিয়ে নিয়ে বার করতে হবে গাদা বোট তো ওইটাই হলো নিয়ম অতএব দেশি নৌকা দেশি নৌকা যত তাড়াতাড়ি চালাতে পারে বড় জাহাজ পারত না সুতানুটির কাছে একটা চ্যানেল ছিল যেটা এখনও কলকাতা পোর্ট ট্রাস্টে সব করা নাম নাম করা চ্যানেল ইট ইজ নোন অ্যাজ সুতানুটি ডিপ এখন অব্দি আছে সুতানুটি ডিপ উনি চ্যানেলটা ধরে সুতানুটি ডিপে নিয়ে আসলে একসাথে 7টি জাহাজ দাঁড় করাতে পারতেন কিন্তু তার পেছনে একটা আমাদের পরিণতি হলো সুতানুটি ডিপ মানে সুতানুটি হাই মানে শহরে নদীর দিকটা ওপর তার মানে ঢালটা আমাদের পূবের দিকে ওই যে শুরু হলো আপনার জল জমা আজ অব্দি শেষ হয়নি কারণ পুরোটা একটা বোলের মতো অন্য দেশের অন্য শহর সব বার করে কাত হয়ে নদীর দিকে বেরিয়ে যায় আর কলকাতার ভাগ্য কলকাতার পাড়টি অনেক উঁচুতে আবার কলকাতায় কি বলে আপনার ওয়াটার লগিং নিয়ে বলে কোনো লাভ নেই
তবে পুরো কলকাতাকে তুলে নিয়ে যেতে হবে। যেটা আমরা করতে পারি সেটা হলো জলটা যখন মাঝে জমে যায়, এক রকমের পাম্প আছে আমাদের, প্রায় 13টা না 14টা পাম্প আছে, যে পাম্পগুলো জলগুলোকে নিয়ে এতে গঙ্গায় চলে যায়। গঙ্গায় গিয়ে যখন গঙ্গায় আপনার ভাটা হয় তখন গঙ্গায় জলটা ঠেলে দেয়। আবার যদি কোনোদিন কোনো কর্মচারী, কলকাতা কর্পোরেশন কর্মচারী যেতে ভুলে যায়, তবে গেটটা বন্ধ হয় না, পরের দিন সকালে দেখবেন রবীন্দ্র সদনের সামনে পুকুর হয়ে গেছে, মানে জোয়ারের সময় জল ঢুকে গেছে। যাই হোক, এই হলো সিলেকশনের পেছনে কারণ, আর এই হলো আমাদের এখানকার ইতিহাস শুরু। কেন এইটা নিয়ে আমরা কথা বলি না, সুতানুটিতে এসে গেলেন, তিনি বড় কাজ করলেন, তারপর পরিবাররা আসলো, তারা কি করলো, রামদুলাল সরকার কি করলেন, এই করলেন, এই নিয়ে আমরা কথা বলে যাই। এখানে সুতানুটিতে প্রথম বরাবর যেসব জায়গা তারা যাচ্ছেন, ও ওই যে জলের কথা বলছিলাম, 1917 সালে রবীন্দ্রনাথের কবিতা কর্তার ইচ্ছে কর্ম, যে জুতোটা মাথার উপর নিয়ে যেতে হয়, কেন জলের জন্য কোথাও হাঁটা যায় না, একটু জল পড়লেই। এখানে যেসব এলাকার নাম ছিল তাদের মধ্যে সিদ্ধেশ্বরী, চিত্তেশ্বরী, চিত্তেশ্বরীর পেছনে গল্প শুনেছি যে চিত্তেশ্বরী চিতে ডাকাতের, এখন তার কোনো প্রমাণ নেই, কেন গল্প আর কিংবদন্তির উপর আমরা চালিয়ে দিয়ে যাই চিত্তে ডাকাতের, কিন্তু ডাকাতদের এখানে ভীষণ প্রভাব ছিল। কেন এদিক দিয়ে ছাইভস্য আসতে যাবে, কেন যার যেতে হবে ওদিকে যায়, ওদিকটা মানে পশ্চিম দিকটা অনেক বেশি ডেভেলপড। পূবের জন্যে একমাত্র কারণ হলো মুর্শিদাবাদ উত্তরাঞ্চল থেকে, শান্তিপুর থেকে যদি কেউ আসতো তারা নৌকো করে যেত, আর পায়ে হেঁটে লোকেরা মন্দির ভ্রমণ করতে করতে কালীঘাট পৌঁছত। কালীঘাটের রাস্তাটা এই উঁচু পাড় ধরেছিল এই চিত্তেশ্বরীর পাশ দিয়ে, চিত্তেশ্বরী পাশ দিয়ে যারা এই করতে যেতেন কালীঘাটে, মানে তীর্থ করতে যেতেন, তাদের পিছনে ডাকাত লাগতো। আর ডাকাতের সাথে কালীর ব্যাপারে অনেক রকমের তাদের একটা এগ্রিমেন্ট আছে বা কার কি আছে শুনেছি। এই জায়গায় প্রথম কলকাতা মানে আরেকটা ছিল আনন্দময়ীর মন্দির আছে এখনো, প্রথম যারা নাম করলেন তাদের মধ্যে গোবিন্দরাম মিত্তির, গোবিন্দরাম মিত্তির আর তার রাইভাল পার্টি মানে এ আর ও ছিল আরেক ব্যবসায়ী, আমাদের কি বলে অমিন চাঁদ, গোবিন্দরামের ছড়ি, অমিন চাঁদের দাড়ি, এই নিয়ে গল্প আছে না, দুজনে কম্পিট করে 50 একর 52 একরের বাগান বাড়ি বানালেন পাশাপাশি, মাঝে এক ফালি জমি রাখলেন সেটা ঘাটে গিয়ে পৌঁছত, দুটি বাগান জোড়া বাগান আর কিছু না, মাঝে রাস্তাটা চলে গেছে জোড়া বাগান, এরম করে করে প্রতিটি জায়গার জোড়া বাগান, জোড়া সাগর, প্রতিটি নামের পেছনে একটা করে ইতিহাস আছে। আমাদের এখানকার যে বাগবাজারের বাগ সেটা ছিল পেরিন সাহেবের গার্ডেন, পেরিন সাহেবের গার্ডেন থেকে বাগবাজার এসেছিল, কিন্তু শ্যামবাজার হিসেবে কিন্তু অনেক দিন ধরেই পরিচিত বাঙালিদের মধ্যে, পরিচিত আবার মুশকিল হল। আপনারা দেখবেন শ্যামবাজার ব্রাঞ্চ কর্নওয়াল স্ট্রিটে, মানে ব্রাঞ্চটা শ্যামবাজার হিসেবে অ্যাপ্রুভড হয়েছিল, কিন্তু তারা, এই আমার প্রথম ওয়ার্নিং, শ্যামবাজার হিসেবে অ্যাপ্রুভড হয়েছিল কিন্তু যেখানে স্থান পেল সেটা চলে গেছে হাট আপনার কি বলে এই ছাড়িয়ে, হাতিবাগান ছাড়িয়ে, এরকম এলাকা নিয়ে অনেক সময় গণ্ডগোল হয়, আমাদের সেই গণ্ডগোল মেনে নিতে হবে। একটি ব্যাপারে আমার একটা ভালো জিনিস দেখেছি যেটা আমি চাই কাউকে কলকাতায় ইন্টারেস্ট করতে পারছি না, সেটা হচ্ছে এই সময়কার কোম্পানি পেন্টিং চিত্র। কোম্পানি পেন্টিং কি ছিল জানেন, কোম্পানি যখন এখানে তাদের রাজত্ব স্থাপন করলো, আমরা 1690 ধরছি, 1690 অত তাড়াতাড়ি শুরু হয়নি, 1737-40 পর থেকে শুরু হচ্ছে, 1757 তো ওই ভয়াবহ পলাশির যুদ্ধ, কোম্পানি আস্তে 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 এগোলো। কলকাতার ইতিহাস এখানে জড়িয়ে আছে 1790, আর তারপরে মেইন ডেট আমাদের কাছে যে ডেটটি আমাদের মনে আসে সেটা 1717। 1717-তে ব্রাউটন বলে এক সার্জেন, তিনি শাহজাহার কন্যাকে রোগমুক্ত করেছিলেন, শাহজাহার অনেক কটি দাদুরে কন্যা ছিল, তার মধ্যে ইনি একটি, ব্রাউটন সাহেবের দৌলতে উনি এরা মোগলরা একটা মসনাদ দিয়ে দিয়েছিল, সনাদ দিয়ে দিয়েছিল কলকাতার এখানে ব্যবসা করার জন্য, সেই থেকে আমাদের গল্প শুরু। কিন্তু প্রথম যারা একটা তাদের মধ্যে আপনারা জানেন, তাদের নাম চারজনের নাম শুনেছেন, আমি বারবার বলবো না, গোবিন্দরামের ছড়ি, কি বলে আপনার হজরমালের দড়ি দাড়ি, সবে চারজনের এখানে, হ্যাঁ
জগৎচেটের তাদের সবার এই নিয়ে অনেক রকমের কিংবদন্তি গল্প আছে কিছুখানি বাড়ানো আচ্ছা এই যে সময়টা কোন সময় এই যে সময়টা আমি নির্ধারিত করে দিচ্ছি 1757 তে পলাশীর যুদ্ধ জেতার পরে সাহেবরা কিন্তু তেমন কিছু পায়নি এসব মনগড়া গল্প আমি বলে দেব আমি হিসাব-টিসাব দেখেছি খাতা খুলে দেখেছি তেমন কিছু পায়নি তারা পেয়েছিল ওয়ার কম্পেনসেশন কেন আমাদের ফোর্ট উইলিয়ামটি ছিল যেখানে আজকে পোস্ট অফিসটি আছে জিপিও তোপদে উড়িয়ে দিয়েছিল সিরাজ ওই ভাঙার জন্য তাকে দেওয়া হয়েছিল ওয়ার কম্পেনসেশন এবং এক কোম্পানি রামলা লর্ড ক্লাইভকে দেওয়া হয়েছিল 25টি পরগনা তুমি বেছে নাও 25টি পারলেন না কলকাতার চারিদিকে গোল একটি মানে ডিমের পোচের মতন তিনি বেছে নিলেন সেই জেলাটি এখন আমরা 24 পরগনা বলে ডাকি 24টি পরগনা এর বেশি দেয়নি অতএব মীর জাফরকে নিয়ে যখন গালাগাল দেয় তখন একটু চিন্তা করে দিতে হয় মীর জাফর বেইমানি করেছিল ঠিকই মীর জাফর রাজতন্ত্র রাজশক্তিও ধারাতে তুলে দেয়নি রাজশক্তি তুলে দেওয়ার চেষ্টা করে মীর কাসিম ওর জামাই জমজামাই ভাগ্নে আইরে আমি আবার এসে বলছি আজকে তো যাই হোক জামাই চেষ্টা করেছিল তুলে দিতে তেও পারেনি আসলে রাজশক্তি তাদের কাছে এলো যখন 1767 নাগাদ 1767 থেকে 1774 প্রায় 10 বছর রাজ করেছে চার ব্ল্যাকম্যান ব্ল্যাক জমিদার এরা চারজনে রাজ করেছে 1774 কোম্পানি তাদের হাতে শাসন নিয়ে নিল 1774 উই গেট পিটস ইন্ডিয়া রেগুলেটিং অ্যাক্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1774 দ্যাটস দ্য ফার্স্ট মেজর রেগুলেশন আচ্ছা এবার ইতিহাস থেকে একটু এগিয়ে যাই এখানকার মানুষদের ব্যাপারে বনমালীর সরকারের কথা বলেছি হাটখোলায় আপনাদের মদন মোহন দত্ত রামতনু বাবু তনুবাবু তাদের ঘাট সুরেদের পরিবার এটা নিয়ে অনেক কম কথা বলে হাটখোলা সুরেরাও ছিল অনেক সময় আহিরিতলা অ্যাকচুয়ালি কোথায় শেষ কোথায় পাড়া বেরোচ্ছে পাড়ায় এগোচ্ছে মাঝের থেকে রাস্তা চিরে বেরিয়ে যাচ্ছে ও পাড়ার হয়ে যাচ্ছে দাদা আমরা এ পাড়ার ওইসব কালী পুজোর সময় যখন চাঁদা তুলতে আসে তখনই বোঝা যায় যে কে কোন পাড়ার দুর্গা পুজোর সময় আপনি আমার পাড়াকে দিলেন না এখানে একটি ঘটনা এখন আমি দেখে এসেছি ওই আহিরিতলার কাছে ষষ্ঠীতলা দেখেছেন ষষ্ঠীতলায় কিন্তু কৌড়ির হিসেব হতো ওটা ছিল মিনি ব্যাংক আর চালাতেন মথুর সেন সেন বংশের ওদের ওখান থেকেই আপনার সার্কুলেশন হলো মথুর সেনের ব্যবসা বেশি দিন খুব বেশি চালাতে পারেননি কারণ কৌড়ির জায়গায় আস্তে আস্তে আমাদের উপর কয়েন আসতে আরম্ভ করলো যে মুহূর্তে সাউথ আমেরিকার থেকে আর্জেন্টিনা আর্জেন্টিনা মানে রূপর দেশ রজত ভূমি আর্জেন্টিনা ব্রাজিল থেকে রূপ আসতে আরম্ভ করলো আমাদের রূপাইয়া চালু হয়ে গেল এখানে তারপর কড়িটা উঠে গেল আচ্ছা এরপরে আমি এই কয়েকটি পরিবার ছেড়ে হ্যাঁ না আরেকটু কয়েকটা পরিবারের কথা বলি হাটখোলায় কিন্তু সুতানুটির এখানে ভাগ্যকুল রায়েদের খুব নাম ছিল তারা পাঠের ব্যবসা করেছিল এবং ভাগ্যকুলের রায়েরা তখন ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক তারা চালু করেছিলেন প্রথম 150 বছর ধরে আমরা দেখছি প্রতিটি পাড়া একটি করে সম্প্রদায়ের নামে একটি করে জাতির নামে বেনিয়াটোলা দর্জিপাড়া অনিন্দ্যবাবুদের পাড়াটা বলা উচিত না চোর বাগান তো বাকি আমি যাই না ওটার সাথে কি সম্পর্ক আমি জানি না জিজ্ঞেস করিনি কাউকে কোনোদিন যাক হ্যাঁ কুমারতলি হ্যাঁ কলুটোলা চোর বাগানটা বুঝে উঠতে পারিনি হ্যাঁ হাইকোর্টের কোনো সম্পর্ক নেই তো না যাই হোক তো এই করে শখের বাজার হ্যাঁ শখ করতে গেলে পকেটে কাটবে আর কি শখ করতে গেলে টাকা যাবে এর বদ্ধ প্রুফ আমরা যেটা পেয়েছি সেটা হলো যে আপনার 1869 সালে কলকাতা কর্পোরেশনের কর্পোরেটিভ বডির তার একটা লাইসেন্স ট্যাক্স বসালো এই আজকালের জন্য জিএসটি বসাচ্ছে লাইসেন্স ট্যাক্স প্রতিটি লোক যিনি ব্যবসা করবেন তার একটা লাইসেন্স দিতে হবে দেখা গেল কলকাতায় 3600 লাইসেন্স হলো তার মধ্যে প্রায় 3000 লাইসেন্স এই এলাকার মানে দাপটটা বুঝতে পারছেন কতখানি যে সব এই আপনার উত্তরের মধ্যেই সব লাইসেন্স শেষ হতো গিয়ে ওই আমাদের গোলদিঘির কাছে তারপরে কিন্তু খুব কম ছিল হ্যাঁ আমরা খুব ফুটানিমারি দক্ষিণ কলকাতায় কিন্তু আসলে ওখানে কিন্তু ছিলই না এই বলতে শিয়াল ডাকত এখানকার আরেকটি কন্ট্রিবিউশন আমরা একেবারেই বলি না বাংলার একটি বড় দুঃখের গল্প হলো আমাদের কোনো শাস্ত্রীয় সঙ্গীত নেই ক্লাসিক্যাল মিউজিক
একদম নেই একমাত্র বিষ্ণুপুর ঘরানা শত শত ঘরানার মধ্যে আমাদের বাংলার অবদান যদি কিছু থাকে সেটা এখানকারই আপনার ঠুমরি গজল টপ্পা এখান থেকে মানে এইটুকু যদি না থাকতো আমরা মুখ দেখাতে পারতাম আমি সংস্কৃতি সচিব হিসেবে আমাকে যখন জিজ্ঞেস করতো তোমাদের ওখানে কি ঘরানা আমাদের তো জয়পুর আত্রাউলি আমি বলতে আমাদের ওখানে আমাদের ঘর ঘর ঘরানা ছাড়ো তো এইখানে এখানে একটা বড় কন্ট্রিবিউশন যেটা নিয়ে আমার মনে হয় কাজ করা উচিত আরেকটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখাবো ছাপা ছাপার ইতিহাসের সাথে এবং ভিজুয়াল আর্টসের ইতিহাসের সাথে উত্তর কলকাতা বা সুতানোটি বটতলা এক প্রচুরভাবে জড়িয়ে আছে এখানে কিন্তু আমরা বটতলার উডকাটস নিয়ে কথা বলি বটতলার কাঠের নিয়ে কথা বলি কিন্তু বটতলার কন্ট্রিবিউশন অনেক বেশি বটতলা আমরা নিতে পারলাম না কেন গ্রহণ করতে পারলাম না কেন বটতলায় খুব সস্তা সাহিত্য বিক্রি করত আমি 15-20 বছর আগে এসে বটতলা ওই সব বাজে জায়গাটি আছে তার পাশে গলিতে ঢুকে যত কটা যাত্রার বই ছিল নিয়ে চলে গেলাম হ্যাঁ শাখা দিও না ভেঙে সুদূর দিও না পুছে সব যত পেয়েছি আমি নিয়ে চলে গেলাম কিন্তু এগুলো তো আর পাবো না কোনোদিন সস্তা সস্তা বই হাত দিলেই খুলে যায় বটতলা প্রথম আমরা যেটা করব সাহিত্যকে তাদের নিম্নস্তরের সাহিত্যকে গণতান্ত্রিকরণ করলো সাহিত্য নিয়ে আমরা বড় বড় কথা বলি যে স্কুল করেছে এই করেছে ওই করেছে কিন্তু সেগুলো পাঠ্যপুস্তক এবং উচ্চমানের সাহিত্য ছাড়া কিছু ছিল না বটতলার একটা রসিকতার ব্যাপার ছিল বটতলার একটি রসিকতার থেকেও নিম্নস্তরে কয়েকশো নেমে যেতেন তারা কেচ্ছা নিয়ে গাইতেন অনেক কিছু লিখতেন বটতলা নিয়ে এইভাবে কোনোদিন সত্যি কাজ হয়নি বটতলার বটতলার পাশে আরেকটি পাড়া আছে আমি হঠাৎ এদের বলছিলাম অন্ধবকে বলছিলাম এই পাড়ার কন্ট্রিবিউশন কতখানি সাংঘাতিক আমরা কেউ ধারণা করতে পারবেন না আমি এখন কাজ করছি ওটা নিয়ে আমার মানে আমি সঞ্জিত চৌধুরী বসন্ত চৌধুরীর ছেলে ওদের সাথে কাজ করছি কিন্তু আমি তো দিল্লির লোক আমি যখন ফিরে আসবো কলকাতায় দেখা যাবে ফিরে আসবো হলো চোরবাগান দাঁড়ান আমি বোঝাই জিনিসটা বই তো ছাপানো হচ্ছে গুটেনবার্গের সময় থেকে ছাপা বই নিয়ে তো অসুবিধে নেই তারপরে শ্রীরামপুরে আমাদের শ্রীরামপুরে প্রেস চালু করলো হলেডের গ্রামার হলো বই ছাপানো হলো বাংলা তামিল সব কিছুতে বইয়ের সাথে চিত্রটা কোথায় বই খুললে তো ঘুম পেয়ে যায় বটতলা কাঠের চিত্র তারা আনলো যেটাকে আমরা বলি বাইক্রোম্যাটিক বা দুটো কালারে কালো আর সাদা এখনো পাঁজির পেছনে যেরকম দেখায় না পাঁজির পেছনে পাবেন ওই টাইপের তারপরে কালারটা কবে আসবে কালার আনা খুব মুশকিল ওর মধ্যেই বসে বসে তুলি আঁকতো কিছু কিছু বড় লোকের আর্টিস্টরা কিন্তু সাধারণ মানুষের কাছে চিত্র ওলা বই আসতো না সাধারণ মানুষের কাছে বিপ্লব হলো সারা পৃথিবীতে একসাথে 1860 নাগাদ যখন ক্রোমোলিথোগ্রাফ এসে গেল ক্রোমো মানে রং লিথো মানে পাথর গ্রাফ মানে ছাপানো পাথর দিয়ে বিভিন্ন রঙের বই ছাপানো হতে আরম্ভ করলো আপনারা যদি পুরনো বই দেখেন আমার কাছে একটি বই আছে সধবার একাদশী বা ওর মধ্যে ওই টাইপের দেখুন আবছা প্লেট আছে মানে বেশ ফ্যাকাশি রঙের প্লেট কিন্তু তখনও 4-5টি রং দেখা দিতে আরম্ভ করলো ক্রোমোলিথোগ্রাফ এই প্রথম কালার ঢুকলো আমাদের বইয়ে কালার যখন ঢুকলো তখন আমাদের সাবজেক্ট কোথায় আবার কালার ঢুকতে গেলে প্রথম তো চিত্রকার তিনি তার চিত্র করবেন তারপর তার ডুপ্লিকেট ট্রিপ্লিকেট চারগুণ কপি হবে চিত্রকার আর কোথায় যারা এটার জন্য বানাবেন এই হাহাকারের বাজারে বেরিয়ে গেলেন রাজা রবি বর্মা রাজা রবি বর্মার পেইন্টিংসে ঢুকে গেলেন রাজা রবি বর্মা পুরো ভারতবর্ষের চিত্রকলার ইতিহাস পাল্টে দিলেন কেন তার আগে আমাদের চিত্রকলায় সুন্দরী বলতে এই সুন্দরী বলতে আপনার যেটাকে বলে রোগা নাকটা লম্বা মুখখানা ছোট মুখখানা লম্বাটে এটা উত্তর ভারতের পাঞ্জাব এবং মধুবালা ওয়াহিদা রহমানের মতন চেহারা কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মহিলারা তাদের গোলাকার মুখ পাতার মতন রবি বর্মা পুরো পাল্টে দিলেন কেন রবি বর্মার সরস্বতী রবি বর্মার সব কটার চরিত্র মহিলারা সব গোল মালিয়ালিরা গোল ছিল মালিয়ালির উপর প্লেস করে দিল আমাদের বাঙালি মহিলারাও বেরিয়ে গেল এরপর থেকে আপনি লক্ষ্য করবেন সিনেমার যত হিরোইন তারা কিন্তু বাইরের থেকে লাস্ট আমরা তিনজন পেয়েছি মধুবালা ওয়াহিদা নার্গিস যাদের এই চক্ষুষ চেহারা ছিল তারপর একজন নেই এনিওয়ে এখানে কন্ট্রিবিউশনটা কি একমাত্র রবি বর্মা এবং বম্বে
বরোদা এবং লোনাওয়ালা সেখান থেকে বইয়ের সাবজেক্ট বেরোতে আরম্ভ করলো, চিত্র বেরোতে আরম্ভ করলো। এর প্যারালাল জবাব কিন্তু কলকাতার চোরবাগান থেকে দেওয়া হলো। চোরবাগানের প্রিন্ট, চোরবাগানের রং, তিন চারটি স্টুডিওতে আলাদা আলাদা রং আছে, কয়েকটি চোরবাগান স্টুডিও বলে যেটি চলতো তার রংটা একটু বেশি কড়া, চোখে লাগে, গগলস পরে দেখতে হয়, কিন্তু ভালো ভালো। চারটি স্টুডিওর কাজ তারা রবি বর্মার বরাবর ছিল, পাশাপাশি লড়ে গেছে, এটা নিয়ে আমি চাই এখানে যেন সিরিয়াসলি কাজ হয়। কন্ট্রিবিউশন অফ চোরবাগান প্রিন্টস আমরা কিছু আপনাদের এই দেব, আমরা দেব। সুকুমার সেন এই নিয়ে প্রথম কাজ শুরু করেছিলেন, সুকুমার সেনের তখন সাথী ছিলেন সুকুমার ভট্টাচার্যী, তিনি চিৎপুরের লোক ছিলেন, তিনি ধরে 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 নিয়ে গিয়ে উডকাটস নিয়ে কাজ করেছেন। অসিত পাল অনেকেই কাজ করেছেন, কিন্তু উডকাটস তো আপনারা জানেন দুটো রং, মাল্টি কালার প্রিন্টস নিয়ে আমাদের কয়েক শত প্রিন্টস আমরা জোগাড় করেছি। আমি চাই একবার কোনোদিন সুতানুটি পরিষদ বা অন্য কোনো জায়গায় এগুলোকে এক্সিবিশন করে দেখানো, যে রবি বর্মার সাথে সাথে কিন্তু কলকাতা ছিল, হঠাৎ আমরা রবি বর্মার দিকে সব চলে গেলাম। রবি বর্মাকে আমি খুব শ্রদ্ধা করি, তার স্টুডিও দেখে এসেছি, কিন্তু কলকাতার উত্তর কলকাতায় সুতানুটি দর্জিপাড়া মুচিপাড়ার আপনার বেশি করে চোরবাগানের যে ভূমিকা, চোরবাগান প্রিন্টস হিসেবে একটা নতুন জনার বার করতে হবে। এখানে এইও ছিল যাত্রার বই, তো আমি আগেই বলেছি। আরেকটি দুটো ছোট এলাকা আছে যেই নিয়ে আমরা ঐতিহ্য নিয়ে কথা বলি না। একটা হচ্ছে কোম্পানি পেইন্টার, আমি শুরু করেছিলাম কোম্পানি পেইন্টিং দিয়ে। কোম্পানি পেইন্টিং হলো কিছুই না, মানুষ, পশু পক্ষী, খাবার দাবার, পোশাক, ল্যান্ডস্কেপ, বাড়ি, এই নিয়ে কোম্পানির থেকে পেইন্টার এসে তারা, কোম্পানি মানে সরি ইউরোপ থেকে পেইন্টার আসতেন, বেশিরভাগে লোককে তারা এমপ্লয়, যারা এমপ্লয় করতেন তারা কোম্পানির কোম্পানি সার্ভেন্ট ছিল বলে আমরা কোম্পানি স্কুল অফ পেইন্টিং বলি। কোম্পানি স্কুল অফ পেইন্টিং অনেকখানি পিকচার পোস্ট কার্ডের মতন, অনেকখানি আপনার বলে রিয়েলিস্টিক পিকচার কালার ফটোগ্রাফের মতন। আচ্ছা কোম্পানি পেইন্টিং নিয়ে আমি কেন বলছি, কোম্পানির পেইন্টিং প্রায় অর্ধেক হলো কলকাতায়, অর্ধেক বলা উচিত না, প্রায় সারা পৃথিবীতে যা আছে তার তিন তিন ভাগের এক ভাগের বেশি কলকাতা, কলকাতার উত্তর কলকাতার উপরই বেশিরভাগে, জেলা নিয়ে আছে দক্ষিণ নিয়ে আছে কিন্তু বেশিরভাগ উত্তর কলকাতার। যত কটা চিত্তেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সব কটা কোম্পানি পেইন্টিংস। কোম্পানি পেইন্টিংসের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ফটোগ্রাফি আমাদের শুরু হলো 1850, আমি ডেটস কমপ্লিকেট করতে চাই না, 1848 ইনি করেছেন এই করেছেন নিয়ে, আপনারা মোটামুটি 1850 ডেটটি মনে রাখুন। 1850-এ শুধু রয়্যালটি পারত, শুধু রাজা মহারাজারা পারত। 1860-65 লাগা কলকাতার বড় বড় বাবুরা তাদের বউদের নিয়ে চেয়ারের পাশে দাঁড়িয়ে ছবি টবি তুলেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালার ফটোগ্রাফি আসতে লেগে যাবে আমাদের প্রায় 1900, এই সময় কালার প্রিন্টও আসতে আরম্ভ করেছে। এই জায়গাটায়, এই জায়গাটা আমাদের যেটা মজার একটা সম্পদ আছে সেটা হচ্ছে যে 1901-এর থেকে প্রায় 200 বছর আগে ধরে একদম পারফেক্ট রেপ্লিকা পিকচার উত্তর কলকাতার কিছুখানি আপনার ডালহাউজি এলাকার, ঘুগলি ধরে চন্দননগর চুঁচুড়া সবের শত শত পেইন্টিং নষ্ট হচ্ছে বিভিন্ন মিউজিয়ামে। এগুলোকে একত্রিত করে একটা প্রজেক্ট আমরা করেছি, আশা করছি বছর দশেকের মধ্যে প্রজেক্টটি দাঁড়িয়ে যাবে। সেটা হচ্ছে ভিজুয়াল প্রিন্টস, ভিজুয়াল প্রিন্টস অফ কলকাতা, কয়েক শত পিক, থ্যাংক ইউ, কয়েক শত ছবি আছে। এই ছবিগুলো আমরা এখনই পেয়ে গেছি ডিজিটাল অবস্থায়, এই ছবিগুলো কিন্তু খুব দরকার, কারণ কলকাতার কোন বনেদি বাড়িতে কে কী করেছে সেই নিয়ে আমরা গল্প করতে পারি, কিন্তু কলকাতার কন্ট্রিবিউশনটা কোথায়, যখন জিজ্ঞেস করেন মিউজিকের তোমার কন্ট্রিবিউশনটা কোথায়, তখন আমার উত্তর দিতে হবে ভিজুয়াল আর্টসে তোমার কন্ট্রিবিউশনটা কোথায়। আর বেঙ্গল স্কুল, আরে বেঙ্গল স্কুল তো 1910-15 আগে আসছে না, তার আগে 250 ধরে কলকাতা কেন্দ্রিক, কলকাতা ভিত্তিক যে আর্ট ফর্মটি আছে সে আর্ট ফর্ম নিয়ে আমি জয়ন্তকে বলবো একবার, ওখানে জয়ন্ত সেনগুপ্তকে বলবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে, আমরা শুধু উত্তর কলকাতা নিয়ে একটা এক্সিবিশন করতে বলবো, ওর কাছেই প্রায় 100 উপরে আছে। আপনারা ঘুরে 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 তখন বাড়িগুলো চিনতে পারবেন, ঘাট চিনতে পারবেন। এই যে একটা ফটোগ্রাফিক এভিডেন্স, এই যে একটা পিক্টোরিয়াল এভিডেন্স, এটা কিন্তু কলকাতা বোম্বে ছাড়া কারোর নেই, দিল্লি প্রায় নেই, দিল্লি জঙ্গল ছিল,
মানে দিল্লি এক মহান জায়গা ছিল কিন্তু পড়ে গিয়ে জঙ্গল হয়ে গেছিল, কলকাতার নামে কি এত প্রিন্টস, এগুলোকে যেরকম করে হোক আমি সুতানুটি পরিষদ উত্তর কলকাতার যারা সাংস্কৃতিক সাধক তাদের সবাইকে বলবো, এক হলো চোরবাগান প্রিন্ট অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট আমাদের দেশি প্রিন্ট, আর এক হচ্ছে ইউরোপীয় কোম্পানি প্রিন্ট, এর ওপর পুরো চিত্র বেরিয়ে আসবে। এখন অবধি যা করছি আমরা বিনয় ঘোষকে নিচ্ছি, ইন্দ্রতেন্দ্রে রাধারমন মিত্রকে নিচ্ছি, নিয়ে ওই একই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে বলে যাচ্ছি, তা না এখানে নতুন এলাকা রিসার্চ হবে। লাস্টে আমি একটি ছোট রিসার্চের কথা বলবো, আপনারা কেউ মনে করে দেখেছেন, আমি এখানে যারা একটু যাত্রা নিয়ে কথা বলবো, যে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জাতি তাদের একটা আধিপত্য আছে, যে কোনো একটি জাতি, এই নিয়ে আমাদের লুকিয়ে লাভ নেই, কোথাও ব্রাহ্মণ কোথাও রাজপুত কোথাও চালাচ্ছে। একমাত্র কলকাতা এবং বাংলায় তিনটে জাতি প্রায় মিশে গেছে, বামুন বৈদ্য কায়েত, ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ, যে একসাথে কখন হলো বা এক স্তরে নিজেদের ব্যবহার করতে আরম্ভ করলো এটা নিয়ে কিন্তু গবেষণা অনেক দিন হয়নি, কেন এইসব জাতি জাতি নিয়ে বাঙালিরা কথা বলে না, কারণ এখানের এখানের দাপট ছিল কিন্তু বাংলা চালিয়ে এসছে কিন্তু বেনে সম্প্রদায়, এ ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না। আপনার পুরো যদি ১৪৫০ থেকে নিয়ে একবার ১৮০০ অব্দি আমরা মঙ্গল কাব্য পড়ি, মঙ্গল কাব্যের উদ্দেশ্য হলো চাঁদ সৌদাগরকে মনসার পুজো করা, ধনপতি সৌদাগর, কোথাও নেই যে এই বাণিজ্যকে করবে, কোথাও নয় ওই মিত্রের কেন, তার মানে ওই সময়টা ছিল না। আর যেভাবে আমরা দেখছি সুতানুটির ইতিহাসে যে পুরো যারা ব্যবসা করত বণিক সম্প্রদায় তাদের উপরই শক্তিটা ছিল, হঠাৎ ট্রান্সফার অফ পাওয়ারটা কি করে হলো, এই ট্রান্সফার অফ পাওয়ার প্রথম শুরু হলো সুতানুটির থেকে। যতক্ষণ দিহি কলকাতা ছিল, গোবিন্দপুর ছিল, তখন শেঠ বসাক শীলদের একদম কমপ্লিট মনোপলি, যে মুহূর্তে দিহি এখানে শুরু হলো, আপনার হাটখোলার থেকে শুরু হলো, সুতানুর থেকে শুরু হলো, আমরা প্রচুর পদবী পাচ্ছি, বেশিরভাগে কায়স্থ নাম, যদি দত্ত মিত্র ধরে নি কায়স্থ ওরমভাবে নাম। ১৭৫৩ সালের রেকর্ডস নিয়ে আমি প্রায় বছর কয়েক ধরে কাজ করেছি, ফোর্ট উইলিয়াম রেকর্ডস, ১৭৫২র পর থেকে আমেরিকা, ১৭৫৭তে আসিনি এখনো, পলাশির যুদ্ধতে আসিনি, তার পাঁচ বছর আগের থেকে কোম্পানি রেকর্ডস বলছে তারা তাদের মার্চেন্টসদের নিয়ে তারা উত্তক্ত হয়ে গেছে, মার্চেন্টসকে একটা জাহাজ এসে দাঁড়াচ্ছে, তাদের বলছে এত বেল অরং থেকে এত কাপড় নিয়ে এসো, তারা বলছে এই দামে আমরা কন্ট্রাক্ট করেছিলাম কিন্তু এখন জাহাজ আসাতে দেখছি আমাদের অরং থেকে, অরং মানে যেখানে কাপড় বিক্রি করে কাপড় ধোলাই করে, অরং আরং ধোলাই, আরং থেকে আমরা পাচ্ছি না, আমাদের তিন পয়সা করে বাড়াতে হবে। এই যে তাদের মনোপলি এটা ভাঙার জন্যে কোম্পানি ১৭৫৩তে একটি রেজলিউশন নিল, সেই রেজলিউশনের কপি আমার আছে, আনন্দবাজার ছাপা কদিন পরে আশা করছি, সেখানে দেখা গেল তারা রেজলিউশন নিল যে তারা গোমস্তা এমপ্লয় করবে। এই গোমস্তা নিয়ে আমরা একদম কথা বলি না আজকাল, তারা নেক্সট ৪০ বছর ধরে গোমস্তা রাজ চললো, এই গোমস্তাদের ওপেন অ্যাপয়েন্টমেন্ট করলো, তারা কোম্পানির সার্ভেন্ট হলো। গোমস্তার এতে তারা চেয়েছিল সিকিউরিটি অ্যান্ড সিউরিটি দিতে হবে, আমি প্রায় কয়েক শত দলিল পড়েছি, প্রতিটি সিকিউরিটি সেটের জন্য বসাক, বসাকের জন্য সেট, সেটের জন্য সিল, মানে সম্প্রদায়ের মধ্যে থেকে গেছে যে যাকে বিশ্বাস করে। এইখানে প্রথম পেয়ে গেলাম আমি একটা পরিচয়, যে কোনো মিত্তির আমি সব নাম বলে দেবো, দাঁড়িয়েছে বানিয়ান গোমস্তার জন্যে, তার সিউরিটি হচ্ছে হিদারাম মুখুজ্জে, নেক্সট ক্যান্ডিডেট শুভেন্দু বাণুজ্জে, তার সিউরিটি হচ্ছে রামপ্রসাদ সেন। এই যে ক্রস ফার্টিলাইজেশন হলো, এদের কিছু হারাবার কিছু ছিল না, এদের পাওয়ারই ছিল, এই জায়গায় তারা ক্রস ফার্টিলাইজ করে, ক্রস স্ট্রেংথ করে, যেই হঠাৎ নিজেদের মধ্যে একটা অলিখিত চুক্তি করলো, এই অলিখিত চুক্তির পরের থেকে বেরোলো বাংলার একটি নতুন নাম ভদ্রলোক শ্রেণী। এর আগে শ্রী চৈতন্য দুটি অখ্যাত জাতিকে, অনাগত জাতিকে দরজা খুলে দিয়েছিলেন, কিন্তু শ্রী চৈতন্যর লিবারেশনের পরে যে কাজটি হলো, তারা গ্রহণ করে নিল কায়স্থকে, বৈদ্যকে এবং কিছু সম্প্রদায় বণিককে, কিন্তু এটার গিয়ে শেষ হলো গল্পটি সুতানুটির থেকে, যেখানে প্রথম দেখা যাচ্ছে যে ব্যবসার মধ্যে কম্পিটিশন লেগে গেল। এই
কম্পিটিশন লেগে গেল। আমরা তার 100 বছর আগে দেখেছি কম্পিটিশন হচ্ছে রামদুলাল সরকার ও কি বলে মানে বণিক সম্প্রদায়ের মধ্যে। এখানে আমি প্রথম পরিচয় পেয়েছি লিখিত পরিচয় ছাড়া ইতিহাস হয় না, লিখিত এভিডেন্স ছাড়া ইতিহাস হয় না, গল্পের মাধ্যমে ইতিহাস হয় না, রেকর্ডেড হিস্ট্রিতে পাচ্ছি। নেক্সট 10 বছর ধরে যেই সিউরিটি হিসেবে দাঁড়াচ্ছে যে কোনো ভদ্রলোক শ্রেণীর মধ্যে, যে কোনো বা এই তথাকথিত ত্রিজাতির মধ্যে যে দাঁড়াচ্ছে তার জন্য কিন্তু তার কাস্টপ্রাদা দাঁড়াচ্ছে না, মুখজ্জুর হয়ে মুখজ্জি দাঁড়াচ্ছে না, মুখজ্জুর হয়ে সেনগুপ্ত, মুখজ্জুর হয়ে মিত্র, মুখজ্জুর হয়ে বোস, বোসের হয়ে দাঁড়াচ্ছে মুখজ্জি। এই যে একটা সাংঘাতিক একটা সাইলেন্ট রেভলিউশন হলো, পাওয়ার ট্রান্সফার শুরু হলো 1753 থেকে, 1757 থেকে, 1784 গিয়ে, 1812-15 গিয়ে, এবং বাই দ্য টাইম বেন্টিং আসছেন ততক্ষণে কিন্তু তিনি তার চারিদিকে এই জাতি ছাড়া আর কাউকে পাওয়া গেল না। এটি একটি ইতিহাস যিনি স্পর্শকাতরতা আছে আমি জানি, কিন্তু আমাদের এখন অনেক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আমাদের অনেক ম্যাচুরিটি এসে গেছে, আমার মনে হয় যখন সামাজিক ইতিহাস নিয়ে আমরা কথা বলবো এই জিনিসগুলো নিয়ে কিন্তু বুঝে নিতে হবে, কার কাছে কে শক্তি কেড়ে নিল, কে কিভাবে এগোলো। এই বলে আমার বক্তব্য শেষ করছি।